আমি রবি একটা নতুন ভিডিও নিয়ে সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আমি এখন আমার চ্যানেলে এখন রেগুলার ভিডিও আপলোড হচ্ছে না আমি পার্সোনাল লাইফে একটু মানে প্রবলেমের মধ্যে রয়েছে সেই জন্য রেগুলার ভিডিওটা আপলোড দিতে পারছি না তো কী প্রবলেম সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেব যদি সেরকম আমার ভাগ্য হয় শেয়ার করার তাহলে অবভিয়াসলি তোমাদের সাথে আমি শেয়ার করবো কোনো এক সময় গিয়ে সবটা ঘরের উপর ছেড়ে দিলাম তোমরা এবার অনেকে বলবে যে প্রবলেম তো সবার লাইফে থাকে হ্যাঁ প্রবলেম সবার লাইফে থাকে বাট প্রবলেমটাও আলাদা আলাদা রকমের হয় তো আমার লাইফেও প্রবলেমটা সম্পূর্ণ আলাদা তো আমি এখন সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করতে চাইছি না জাস্ট এইটুখানি তোমাদেরকে বলে রাখতে চাই যে তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার সে একটু বেশি সাপোর্ট করো আমার প্রবলেমটা যদি তোমরা শোনো কোনো এক সময় যদি আমি শেয়ার করতে পারি তোমাদের সাথে তো তোমরাই বুঝে যাবে যে আমার প্রবলেমটা কত বড় প্রবলেম ছিল বা কতটা স্যাক্রিফাইস বা কতটা মানে জার্নি আছে সব কিছুই বুঝতে পারবে তো যাই হোক অনেকদিন ধরে ভিডিও আসছে না অ্যাকচুয়ালি ভিডিও করার মুডও নেই ছিল না সেই জন্য ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি একটা ভিডিও মানে রেডি করার জন্য মানে মেন্টালি আমি প্রিপেয়ার্ড ছিলাম না সেই জন্য ভিডিও শ্যুট করতেও পারিনি তোমাদের সামনে আপলোড দিতেও পারিনি তো অনেক চেষ্টা করে আজকে একটা ভিডিও শ্যুট করতে বসেছি বাট আপনি জানি না ভিডিওটা কতটা ভালো হবে বা কি হবে তো আজকে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ না মানে স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ বাট আজকে আমি তোমাদের সামনে একটা আনবক্সিং করবো সেটা একটা স্কিন কেয়ারই প্রোডাক্ট অনেক পার্সেল এসেছে যেগুলো ওপেন করা হয়নি মোডই হয়নি যে মানে আনবক্সিং করি আলাদা করে দেখি সেরকম কোনো কিছু মোড হয়নি তো সেই জন্যই কোনো ভিডিও মানে আনবক্সও করা হয়নি তো রিসেন্ট আজকেও একটা পার্সেল এসেছিলো যেটাকে আমি আনবক্সিং করিনি তো ভাবলাম চলো তোমাদের সামনে আনবক্সিং করে দিই আর এটা আমি এখন তোমাদের সামনে আনবক্সিং করছি পরে কোনো এক সময় রিভিউটা আমি শেয়ার করে দেবো মানে ইউজ করে আমি আগে ইউজটা করি কিছুদিন এটা তারপরেই তো রিভিউটা দেবো না মানে হঠাৎ করে তো রিভিউটা দিতে পারবো না আমি না জেনে তো সেই জন্য এখন আনবক্সিংটা শেয়ার করছি পরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করে দেবো তো চলো অনেকদিন পর আবার ভিডিও নিয়ে বসেছি তো চলো প্যাকেজিংটা কি তোমাদেরকে দেখায় তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ ফ্লিপকার্টের একটা প্যাকেজিং আমি এই সাইটে দেখাচ্ছি না তো এটা হচ্ছে ফ্লিপকার্টের একটা প্যাকেজিং দেখতে পাচ্ছ আর এটা আজকেই এসছে তো এটা আমি তোমাদের সামনে ওপেন করে দেখাবো আর এটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ যে পি সেফ ইউর প্রফেশনাল হাইজিন এক্সপার্ট তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো চলো এখন আর বেশি বুঝতে হবে না বাকিটা প্যাকেজিং ওপেন করে তারপর তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো প্যাকেজিংটা এটা দেখতে পাচ্ছ তো এটা আমি আবার আনবক্সিং করবো তোমাদের সামনে যাই না তো প্রোডাক্টটা ঠিক এসছে না তো চলো আনবক্সিং করা যাক একটা কথা বলি মানে মরে যাই থাকুক না কেন মুখের হাসিটা কিন্তু খুব বেশি জরুরি সেটা ফেক হলেও সবার সামনে হাসিটা কিন্তু রাখতেই হবে তো যাই হোক এটাকে আমি চলো তোমাকে আনবক্স করে দেখাই বুঝতেই পারছি না কোন দিক থেকে আনবক্সিংটা করব অ্যাকচুয়ালি চলো আমি যে কোনো একটা দিক কেটেই দিচ্ছি এটা দিয়ে কারণ বক্সটা একটু অন্যরকমভাবে প্যাকেজিং করা আছে বোঝাই যাচ্ছে না আই থিঙ্ক এবার খুলে যাবে দেখতে পাচ্ছ এর বক্স এখানে লেখা রয়েছে কোম্পানিটার নাম আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি পি সেফ অনেক কিছু বুঝতে পেরেছ তো ফার্স্ট দিয়েছে আধার কার্ড মোটেও নয় এটা ফ্লিপকার্টের যে পি সেফ কোম্পানির থেকে আমি যে প্রোডাক্টটা পারচেস করেছি তার একটা ডকুমেন্টেশন দিয়েছে আর প্রোডাক্টার দিয়েছে দেখতে পাচ্ছ এটা প্রোডাক্ট আর কি আছে আর আছে এটা এটা কি তোমাদেরকে পরে বলে দিচ্ছি আমি আর একটা কী আছে ও এই একটা কার্ড আছে দেখতে পাচ্ছ স্ক্যানিং করা আমি তোমাদের স্ক্যানটা দেখাচ্ছি না পিছনে একটা স্ক্যানিং করার কার্ড রয়েছে তো চলো প্রোডাক্টটা কী এবার তোমাদেরকে বলে দিই তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ পি সেফ ন্যাচুরালস ইন্টিমেট ওয়াশ ডেলি হাইজিনিক ওয়াশ উইমেন লেখা রয়েছে তো হাইজিন ওয়াশ শুনে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে এটা কি হ্যাঁ অবভিয়াসলি এটা একটা হচ্ছে ইন্টিমেট ওয়াশ এটা হচ্ছে উইমেনদের জন্য স্পেশালি এর সঙ্গে রয়েছে প্যাকেজিংটা দেখতে পাচ্ছি এবং কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে দেন চলো আমি তোমাদের জন্য একটু ওপেন করে দেখিয়ে দিই তারপর পরে রিভিউ দেবো যখন তখন ভালো করে আরেকবার দেখিয়ে দেবো ওকে হ্যাঁ এখন আমি ওপেন না করলে তো আমি ইউজ করতে পারবো না আর ইউজ না করলে তো তোমাদের সামনে রিভিউ দিতে পারবো না প্লাস্টিক টি কাবার করা রয়েছে অ্যান্ড দেন এর ভিতরে প্যাকেজিং এর প্রোডাক্টটা রয়েছে দেখতে পাচ্ছ তো প্রোডাক্টটা কিছুটা এরকম দেখতে দেখতে পাচ্ছি পুরো জেল টাইপের মধ্যেই রয়েছে আর এটা হচ্ছে পি সেফ ন্যাচুরাল ইন্টিমেট ওয়াশ আমি আরো একবার বলে দিলাম নাম তো তো এটা ইউজ করার পরেই আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ভালো না খারাপ আর এখন তো আমি আগে বললাম যে যেহেতু আমি এখন আনবক্সিং করছি এখন আমি রিভিউটা শেয়ার করতে পারবো না বিকজ এটা আমি কিছুদিন ইউজ করবো দেন তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো আর প্যাকেজিং তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি এটা আর বাকিটা ডিটেলস আমি যখন রিভিউ দেবো সব কিছু বলে দেবো শুধু আমি এখন কোম্পানিটার নামটা বলে দিলাম যে পি সেফ ইন্টিমেট ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ আয়ুর্বেদিকের এটা আর এর সঙ্গে আরও একটা যেটা জিনিস এসছে সেটা হচ্ছে এটা এসছে আর এটা হচ্ছে পি সেফ ন্যাচুরাল ইন্টিমেট ওয়াইফস ওয়াও গুড টি থ্রি ওয়াইল অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড আমি সব কিছু ভালো মানে ডিটেলস তোমাকে রিভিউ দেওয়ার সময় বলে দেবো তো এটা হচ্ছে ওয়াইপস আমাদের মেকআপ ওয়াইপস যেমন আমরা ফেসের জন্য ইউজ করি তো এটা হচ্ছে ইন্টিমেট এরিয়ার জন্য ইন্টিমেট ওয়াইপস আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আর এটা দশটা ওয়াইপস আছে আর এটা এর সঙ্গে ছিল বলে এই দুটো দেখেই আর রেটিংসটা অনেক বেশি ছিল তো অনেকেই দেখছিলাম যে ভালো 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 বলছে তো সেই জন্য এই দুটো আমি পারচেস করি মানে এটা আমি পারচেস করি আর এটা এর সঙ্গেই ছিল এক্সট্রা তো এটা হচ্ছে ইন্টিমেট ওয়াশ আর এটা হচ্ছে ওয়াইপস তো এই দুটো আমি এবার ইউজ করবো ওয়ান উইক আমি ইউজ করবো দেন উইস মানে ইউজ করার পর তোমাদেরকে আমি রিভিউটা শেয়ার করব তো এটা হচ্ছে ইন্টিমেট ওয়াশ আর এটা হচ্ছে ওয়াইপস ওয়াইবস নিশ্চয়ই তোমার বুঝতে পেরেছো আমি একটু আগে ভালো করে বলে দিলাম তো আমি এর আগে কোনো ফার্স্ট টাইম ইন্টিমেট কোনো ওয়াইভস ইউজ করতে যাব হ্যাঁ ইন্টিমেট ওয়াশ অনেক ইউজ করেছি বাট ইন্টিমেট ওয়াইভস প্রথমবার ইউজ করব তো আমি ইউজ করার পর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো প্যাকেজিং তোমার খুব ভালো লেগেছে আর সব কিছুই খুব সুন্দর তো এবার বাকিটা প্রোডাক্টটা কেমন ইউজ করার পর দেখা যাবে তো চলো মুড খারাপ তো তোমাদের সামনে ছোট্ট একটা আনবক্সিং করে একটা ভিডিও শেয়ার করে দিলাম হ্যাঁ হয়তো কোনো হেল্প হয়নি বাট হেল্পটা তোমরা রিভিউ পর পেয়ে যাবে মানে যখন রিভিউ দেবো তখন যে অ্যাকচুয়ালি তোমরা প্রোডাক্টটা পারচেস করবে কিনা প্রোডাক্টটা ভালো কি না খারাপ তখনই তোমরা হেল্প পাবে বাট আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প মানে সরি মানে একটু হলেও তোমাদের ভালো লাগবে আমি আনবক্সিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আনবক্সিংটা করে তো খুব ভালো লেগেছে খুব এক্সাইটেড ছিলাম যে প্রোডাক্টটা কেমন আসবে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা একটু হলেও তো আবারও বলছি তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তো একটু পাশে থেকো আর যারা নতুন আমার ভিডিও দেখছো বা নতুন আমার চ্যানেল রয়েছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কিছুই না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো রবি স্টাইলের সঙ্গে থাকো তা তাই